আজ অফিস থেকে ফিরে তোমার চিঠি পেলাম। তোমাকে বলা হয়নি, এখন আমার রোজ অফিস যেতে হয় না। অফিসের ল্যাপটপটা নিয়ে বাড়িতে চলে আসি, খুব জরুরি কোনো প্রেজেন্টেশন থাকলে অফিস যাই। আজ সকালে যেতে হয়েছিল, জানো তো এখনও লোকাল ট্রেন চালু হয়নি, বাসে প্রচণ্ড ভিড়। খালি শহর থেকে সেক্টর 5 যাওয়া মানে মাঝে মধ্যে মনে হয় উফ দুঃসহ। এর থেকে তোমার কাছে গালমান উপত্যকায় পৌঁছে যাওয়া অনেক বেশি সহজ। কি জানি এই লকডাউন কবে উঠবে, আর কতদিন এইরকম ভয় পেয়ে পেয়ে কাটবে কে জানে। এই এখন আসি তোমার আজকের গল্পে। সবিতার চোখ মুখ কথা বলে, যে কোনো সময় সে চার্লি চ্যাপলিন, ভানু ব্যানার্জি, হেমা মালিনী, সুচিত্রা সেন হয়ে যায়। মফস্বলের একটা ছোট্ট পাড়ায় যখন বিকেল নেমে আসে, কারখানা থেকে ফিরে আসে বাবা, সিধু কাকা, মাধব, শ্রীমন্ত, তখন সবিতা ওই ঝুঁকে আসা কাঁধগুলোকে, ওই প্রায় হেরে যাওয়া ক্লান্ত চোখগুলোকে আবার বাঁচিয়ে তোলে তার নানান অভিনব ক্যারিকেচারের মাধ্যমে। কোনো সময় সে হয়ে যায় বাসন্তী, তো কোনো সময় গ্রেট ডিক্টেটর। সবাই চনমনে হয়ে ওঠে, হাসতে হাসতে গড়িয়ে পড়ে। মা শ্যামলী বৌদি, পাঁচির মা, বাবা স্নেহের সুরে বলেন, পড়াশুনোটা ঠিক করে কর, এসব করে তো আর দিন চলবে না। সবিতা বলে, আমি শহরে যাব, ওখানে গিয়ে সিনেমায় নামব। সবাই আবার এক প্রশ্ন হেসে ওঠে, শুধু শ্রীমন্ত ওর চোখের তীব্রতা টের পায়। আড়ালে একদিন ডেকে বলে, আমি নিয়ে যাব তোকে শহরে, সিনেমার দু একজন বন্ধু আছে আমার। সবিতা প্রেমে পড়ে শ্রীমন্তর। তারপর এক রাতে শ্রীমন্তের বাইকে চেপে পালায় সবিতা। দু বছর বাদে এক উৎসবের রাত্রে শহরের বিখ্যাত পতিতালয়ে খদ্দেরের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে সবিতা।